হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো। আজকে এই ব্লগটা নিয়ে চলে আসলাম ফটোশ্যুট, কারণ সবাই বলছে যে আমার কাছে DSLR নেই, আমি কিভাবে ফটো তুলবো। এই জন্য আজকে নিয়ে আসলাম মোবাইল দিয়ে কিভাবে ফটো তুলবে DSLR এর মতো, কারণ স্মার্টফোন সবার কাছেই থাকছে এখন। তো সেই স্মার্টফোন দিয়েই তোমরা ফটো তুলতে। তো লোকেশন হচ্ছে আমাদের বাড়ির পিছনেই, তো লোকেশনটা দেখো। আর ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছ, মাথা ঢেকে আছে। ক্যামেরাম্যান হচ্ছে হ্যাঁ আমরা দুজনই আসলাম। তো লোকেশনটা দেখো কিরকম লাগছে। এখানে আমরা ফটোশ্যুট করবো, তো ফটোশ্যুট করার জন্য একটা গামছা বিছিয়ে নিলাম। তো হ্যাঁ, এখানে এবার শুয়ে যাব, এখানে একটু মানে সেট পোজ হবে। তো দেখো ফটোটা কেমন লাগছে। আর হ্যাঁ, এখানে সবগুলোই ফটো মোবাইল দিয়েই হবে। তো আজকে মানে সব ফটোই মোবাইল দিয়ে হবে, কারণ আমরা ক্যামেরা নিয়ে আসিনি। তো চলো সেট পোজ গুলো দেখো কিরকম হচ্ছে না হচ্ছে সবগুলো দেখো। ফটোশুট কমপ্লিট হয়ে গেল। তো এই সিম্পল মোবাইল নিয়ে আছি, এটা তো ক্যামেরা করে নিয়েছি। তারপর আমরা চললাম বাড়ি, কারণ বাড়ির ছাদের উপরে কিছুটা ফটোশুট করবো। আসলাম ছাদের উপরে, তো এখানে কিছুটা আমরা ফটো তুলবো। তো সবাই দেখো এখানকার ফটো বেশি ভালো লাগছে কমেন্টে নিশ্চয়ই বলবে। তো চলো পোজ গুলো দেখো। এখানে আমাদের ফটোশ্যুট অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা অনেকটাই শর্ট হয়ে গেল, তাই ভাবছি আমাদের গ্রামের কিছুটা ভিউ দেখিয়ে দিই। চলো কিছুটা ভিউ দেখো, তারপর ভিডিওটা শেষ করে দিই। চলো।